অর্থ জৌলুস কিংবা ক্রিকেট প্রেমীদের মনোযোগ বিবেচনায় নিলে এই মুহূর্তে আইপিএল এর চেয়ে বড় ক্রিকেট উৎসব আর নেই। এই ক্রিকেট জগতের আরো একটা মৌসুমের আগে মেগা অকশনে মুখোমুখি হবে ফ্রাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে আছেন 23 ভারতীয় ক্রিকেটার, যেখানে সবচেয়ে বড় নাম ঋষভ পন্ত। দিল্লি ক্যাপিটালস এই মারকুটে ক্রিকেটারকে ছেড়ে দেয় মেগা ড্রাফটকে সামনে রেখে ফ্রাঞ্চাইজিগুলোর চাহিদা তুঙ্গে। পন্তের পেছনে সবচেয়ে বেশি আগ্রহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দলটার হোম গ্রাউন্ড কিছুটা ছোট হওয়ায় কোহলিদের পন্তকে দলে ফেরানোর পরামর্শ সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। এই মারকুটে ক্রিকেটারের পেছনে দরকার হলে 25 কোটি রুপি পর্যন্ত খরচ করতে বললেন তিনি। ঋষভ পন্তের জন্য যাবি কিনা, আমার মতে ওদের অবশ্যই যাওয়া উচিত। আবারও বলছি, বেঙ্গালুরুর ছোট গ্রাউন্ড ওর জন্য বেশ মানানসই। 25 কোটি রুপি খরচ করার প্রয়োজন হলেও ওকে দলে নিন। আইপিএল ইতিহাসের নিলামে সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং 2015 সালে 16 কোটি রুপিতে তাকে দলে ফিরিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। ঋষভ পন্তের পেছনে যদি 25 কোটি রুপি খরচ হয়, তাহলে কেবল ভারতীয় হিসেবে নয়, আইপিএলেরই সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হবেন এই উইকেট কিপার ব্যাটার। তবে নিলামে পন্তকে না পেলে কেএল রাহুলকে দলে ভেড়ানোর চেষ্টা করবে আরসিবি। একে তো লোকাল বয়, তাই হোম গ্রাউন্ডের সঙ্গে বিশেষ পরিচিতির পাশাপাশি নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বেঙ্গালুরুর জন্য রাহুল হতে পারেন পারফেক্ট পিক। চলতি মাসের 24 ও 25 তারিখ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএল এর মেগা অকশন। ড্রাফটে থাকা 1574 জন থেকে সুযোগ পাবেন মাত্র 204 জন। পরবর্তী 3 মৌসুমের জন্য এইসব খেলোয়াড়দের কিনবে ফ্রাঞ্চাইজিরা।